শার্ক, যেটিকে সমুদ্রের সবথেকে ভয়ানক মাছ হিসেবে ধরা হয়, কেননা এই মাছগুলো মানুষকে আক্রমণ করে থাকে। আর শার্কের এই স্বভাবের জন্য মানুষরা সবসময় এই মাছগুলোকে ভয় করে। কিন্তু আপনাদের জানানোর জন্য বলে রাখি, শার্ক যদি গড়ে এক বছর দুইজন মানুষকে শিকার করে, তো তার বিনিময়ে মানুষরা এই শার্কগুলোকে লাখো কোটিরও বেশি শিকার করে থাকে। আর এত বেশি এই শার্কগুলোকে শিকার করার জন্য বেশিরভাগ প্রজাতির শার্কগুলো বর্তমানে বিলুপ্ত হয়ে যাওয়ার পথেই বসেছে।